আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, আগামীকাল হজের প্যাকেজ ঘোষণা। ইতিমধ্যে 2025 সালের হজের খরচ কমানোর বার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা। কত হবে 2025 সালের হজের প্যাকেজ, সেদিকে তাকিয়ে গোটা দেশ। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী বছর অর্থাৎ 2025 সালের হজের প্যাকেজ ঘোষণা করা হবে আগামীকাল 30শে অক্টোবর। এই দিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে হজের প্যাকেজ। হজের জন্য বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনও একটু বিবেচনার বিষয় রয়েছে, তাই এখনও আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না। আমরা যতটুকু জেনেছি বিমানের পক্ষ থেকে, এবার বিমান ভাড়া 1,75,000 টাকা প্রস্তাব করা হয়েছে। তবে এই ভাড়া কিভাবে কমানো যায় তারই চিন্তা ভাবনা চলছে এবং এটাকে কমানোর জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে। উপদেষ্টা বলেছেন, এ মাসের 30 তারিখ আমরা হজের প্যাকেজ ঘোষণা করতে পারব। হজের খরচ কত কমছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ হোসেন বলেছেন, হজ প্যাকেজ কত কমছে এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা এখনও আমাদের কাছে আসেনি। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবার হজ প্যাকেজ কেমন হচ্ছে জানতে চাইলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার বলেছেন, এবার ভালো প্যাকেজ দেওয়া হবে, গতবারের চেয়ে খরচ কম হবে ইনশাআল্লাহ। 26 সদস্যের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ কমিটিতেও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী 30শে অক্টোবর নির্বাহী কমিটির সভা বসছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব এ কমিটিরই উপর। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের 13 জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে 5,78,840 টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল 9,36,320 টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনের সর্বনিম্ন খরচ হয় 5,89,800 টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনের খরচ হয়েছিল 6,99,300 টাকা। হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে সরকার। হজ প্যাকেজ নির্ধারণে বাংলাদেশ অংশের খরচের মধ্যে বিমান ভাড়া সবচেয়ে বেশি। গত বছর প্যাকেজে বিমান ভাড়া ছিল 1,94,800 টাকা, এবার তা 20,000 টাকার মতো কমিয়ে 1,75,000 টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ভাড়া আরও কমাতে দর কষাকষি করছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর হজের খরচ চলতি বছরের চেয়ে কমপক্ষে 50,000 টাকা কমিয়ে সব 5,00,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপডেটটি পর্যন্তই আসছি, আবার একটু অন্য আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগছে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।